गुड मर्निंग स्टूडेंट्स, व्याकरण क्लास आज के करब। व्याकरण नत्व विधान सत्व विधान बाण संक्रांत जो नियमावल से ही नियमावल नहीं तुम्हारे संगे आलोचना कर तुम्हारा जो क्लस कर तो देखो एखने शेष जेखने कर नत्व विधान से देखते पे सूत्र सात पर्त नहीं तुम्हारे संगे लास्ट क्लस आलोचना करी। आज के सूत्र आठ के आलोचन चले जाब नत्व विधान जो सूत्र आठ से सूत्र आठ के तुम्हारे संगे आलोचना करब। ठीक है, तो चलो आमरा देखे नी सूत्र आठे की बोलछे। सूत्र आठे बोलछे देखो अन्य शब्देर दन्तन्न हय किन्तु प्र पूर्व अपर शब्देर परबर्ती अन्य शब्देर दन्तन्न मूर्धन्य हय। ताहले की बोलते चाइलो देखा जाक आमरा कि बोलते चाइछे एखाने जे ताहले सूत्र आठे बोलछे देखो अन्य ए अ हय दन्तन्न हय दन्तन्न माने हय पाशे एइभाबे लिखले एटा दन्तन्न बुझाय। ठीक आछे, अन्य शब्दे बोलछे दन्तन्न हय কিন্তু যদি তার পূর্বে কি বসে যদি তার পূর্বে প্র পূর্ব অপর ইত্যাদি থাকে তাহলে সেই অন্য শব্দে দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। ধরো এখানে অন্য আছে, তা এর আগে যদি আমরা বসিয়ে দিই যে পূর্ব শব্দটাকে যদি আগে বসাই অন্যর আগে পূর্ব শব্দটা বসাই তাহলে এটা হয়ে যাবে কি পূর্বান্ন বয়দীর্ঘ বয়ের আকার হয়ে মূর্ধন্য। ঠিক আছে, মূর্ধন্য হলে নিচে বসবে, মূর্ধন্যটা নিচে বসবে। ঠিক আছে, তাহলে অন্য শব্দে দন্তন্য কিন্তু তার আগে যদি কি বসে পূর্ব বসে প্র বসে বা অপর বসে তাহলে কি হয়ে যাবে সেটা হয়ে যাবে দন্তন্যটা সেই জায়গায় মূর্ধন্য হয়ে যাবে। তাহলে হয় দন্তন্য এইভাবে লেখা হয় মূর্ধন্য এইভাবে লেখা হয়। ঠিক আছে, সূত্র আট এটা হয়ে গেল। এবার চলে যাবো আমরা সূত্র নয়। সূত্র নয় বলছে দেখো টবর্গের সঙ্গে পূর্বে যুক্ত দন্তন্য যুক্তাক্ষর হলে নিয়ম অনুযায়ী মূর্ধন্য হয়। ঠিক আছে, তাহলে দেখো কি বলতে চাইছে যে আমরা সূত্রটা উদাহরণটা থেকে চলে যাই যে ট বর্গের সঙ্গে ট বর্গের মধ্যে কোন কোন বর্ণগুলো আছে ট ঠ ড ঢ মূর্ধন্য এগুলো সব ট বর্গের বর্ণ। তাহলে বলেছে ট বর্গের সঙ্গে পূর্বে যুক্ত দন্তন্য হ্যাঁ যুক্তাক্ষর হলে নিয়ম অনুযায়ী মূর্ধন্য হয়। কণ্ঠক দেখো শব্দটা হচ্ছে কণ্ঠক, তাহলে এই ট বর্গ এটা টটা কি ট বর্গের। ঠিক আছে, তাহলে এর সঙ্গে কি হয়ে গেছে যুক্তাক্ষর হিসাবে দন্তন্য না মূর্ধন্য হবে এটা আমাদের কাছে প্রশ্ন। তাহলে বলেছে ট বর্গের বর্ণের সঙ্গে সবসময় যুক্তাক্ষর হিসাবে মূর্ধন্য বসে সেই জন্য এটা হয়ে গেছে মূর্ধন্যয় টয়ে। ঠিক আছে, ক মূর্ধন্যয় টয়ে ক, তাহলে ট বর্গের বর্ণগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে যুক্তাক্ষরে হবে মূর্ধন্য দন্তন্য হবে না। লুণ্ঠন, লুণ্ঠন শব্দটা কি হবে ট বর্গ ট ঠ ঠটা তোমার লুণ্ঠনে যুক্ত ব্যঞ্জন তাহলে সেখানে মূর্ধন্যয় ঠাই হচ্ছে লুণ্ঠন শব্দটায় বোঝা গেল এটা একদম মানে সহজ। দশ, সূত্র দশে বলেছে দেখো কতকগুলি বাংলা শব্দের মূর্ধন্য ও দন্তন্য দুই ব্যবহৃত হতে দেখা যায়। হ্যাঁ, এটা কয়েকটা শব্দের ক্ষেত্রে মানে কমন, দুটোতেই মানে কোথাও মূর্ধন্য হচ্ছে আবার কোথাও দন্তন্য হচ্ছে। রানী হ্যাঁ, রয়াকার দেখো মূর্ধন্য দীর্ঘই হয়েছে আবার রয়াকার দন্তন্য দীর্ঘ হয়েছে। ঠাকুরানী শব্দটা হ্যাঁ, কান সোনা এগুলো সব মূর্ধন্য দন্তন্য দুরকমই ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এই শব্দগুলো কয়েকটা শব্দ দেওয়া আছে এটা একটু মনে রাখবে। ঠিক আছে, সূত্র দশটা একবার পড়ে নেবে যে কোন কোন শব্দগুলোর ক্ষেত্রে দন্তন্য মূর্ধন্য দুটোই হচ্ছে। আমরা চলে যাব নেক্সট সূত্র এগারো। সূত্র এগারো বলছে দেখো পর পার উত্তর চান্দ্র রাম প্রভৃতির পরে অয়ন শব্দটি থাকলে দন্তন্য মূর্ধন্য হয়। তাহলে মনে রাখতে হবে কী কী যে পর পার উত্তর চান্দ্র রাম এগুলোর পরে যদি অয়ন থাকে তাহলে কী হবে সেখানে দন্তন্য মূর্ধন্য হবে। কেমন দেখো যে আমরা যদি বলি যে আমরা কনফিউশন হয়ে যায় রামায়ণ বানানে দন্তন্য লিখবো না মূর্ধন্য লিখবো এটা নিয়ে আমরা কনফিউজ মানে মানে প্রচণ্ড পরিমাণে কনফিউজ থাকি। তো সেটা আমরা এখানে ঠিক করে নিই। দেখো তাহলে সূত্র দশ এখানে, আচ্ছা সূত্র দশটা বললাম না, সূত্র দশটা তো বললাম পড়ে নিতে এগারো এটা। তাহলে রাম আর হচ্ছে আয়ন, তাহলে এখানে তৈরি হয় কি রামায়ণ। এবারে প্রশ্নটা হচ্ছে আমি দন্তন্য লিখবো না মূর্ধন্য লিখবো সেটাই সূত্র থেকে পাবে। দেখো যদি বলেছে আগে রাম শব্দটা থাকে হ্যাঁ এবং পরে যদি আয়ন থাকে তাহলে কি বলেছে, তাহলে বলেছে দন্তন্য মূর্ধন্য হবে। তাহলে একদম সূত্র অনুযায়ী এখানে মূর্ধন্য বসে যাবে। ক্লিয়ার? তাহলে কি শব্দের পরে পর পার উত্তর চান্দ্র রাম এগুলোর পরে যদি আয়ন শব্দটা অয়ন শব্দটা থাকে বা আয়ন এখানে হ্যাঁ তাহলে কী হবে, তাহলে এই জায়গাতে আমাদের হয়ে যাবে তোমার মূর্ধন্য হয়ে যাবে। এটা ব্যাপার। আর একটা উদাহরণ নিলেও বুঝতে পারবে যে যেমন ধরো
এগুলো সবগুলোই দেখতে পাবে, পরায়ন, পর প্লাস আয়ন, পরায়ন। হ্যাঁ, তোমরা হচ্ছে উত্তরায়ন, উত্তর প্লাস আয়ন, আয়ন বা আয়ন একই কথা, এখানে কোনো এটা নিয়ে কোনো বিষয় কিছু নয়, আয়ন বা আয়ন যে কোনো থাকুক সেক্ষেত্রে তোমার মন্ত্রণ হবে। সূত্র বারো, সূত্র বারো কী বলছে দেখো, অতৎসম শব্দে তবর্গে বর্ণের সঙ্গে যুক্ত মূর্ধন্য স্থানে দন্ত্য হবে। কি বলতে চাইলো? অতৎসম, তৎসম শব্দ কাকে বলি? তৎসম মানে হচ্ছে যে আমাদের শব্দ ভাণ্ডার আছে, আমাদের যে বাংলার শব্দ ভাণ্ডার, সেখানেতে আমরা যে শব্দগুলো পাই সেই শব্দগুলোকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে। হ্যাঁ, কিছু শব্দ আছে যেগুলো তোমার হচ্ছে সরাসরি সংস্কৃত থেকে বাংলা এসে গেছে, তাহলে যে শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসছে তাদেরকে বলা হচ্ছে তৎসম শব্দ। যেমন ধরো চন্দ্র, যেমন সূর্য, যেমন বৃক্ষ, এই শব্দগুলো কিন্তু সরাসরি সংস্কৃত শব্দ এবং বাংলায় ব্যবহৃত হচ্ছে, সুতরাং এগুলো তৎসম শব্দ। তাহলে এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো অতৎসম শব্দ। তাহলে বলেছে অতৎসম শব্দের টবর্গের বর্ণের সঙ্গে, টবর্গের বর্ণের সঙ্গে যুক্ত মূর্ধন্য স্থানে দন্ত্য হয়, ঠিক আছে। যেমন ধরো এখানে বানান একটা বলি এখানে, যে গন্ডার, বারো এখানে সূত্র বারো, তাহলে এখানে বানানটাকে লিখছি, বা লণ্ঠন ধরো এখানে, লণ্ঠন, সরি লন্ডন, লন্ডন। তাহলে এখানে বলেছে যে টবর্গের বর্ণের সঙ্গে যুক্ত, দেখো ড, ডটা কি, ডটা হচ্ছে টবর্গের বর্ণ, ট ঠ ড, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে বলেছে দন্তন্যস্থান, মূর্ধন্যস্থানে দন্তন্য হবে। এটা এই লন্ডন শব্দটা তৎসম শব্দ নয়, অতৎসম শব্দ, বিদেশি শব্দ এটা, ঠিক আছে। সুতরাং এই এর সঙ্গে যেটা যুক্ত হবে সেটা কি হবে? সেটা দন্তন্য, ল দন্তন্য ডয়, ঠিক আছে, ল দন্তন্য ডয় দন্তন্য লন্ডন হবে, বোঝা গেল। তাহলে অতৎসম শব্দ বাদ দিয়ে অন্য শব্দের ক্ষেত্রে মানে কি বলবো, টবর্গের বর্ণগুলোর সঙ্গে যখন সেটা যুক্ত হবে, যুক্ত হওয়ার সময় সেটা তোমার হচ্ছে দন্তন্য হয়ে যুক্ত হবে, মূর্ধন্য হিসাবে নয়, ঠিক আছে। তাহলে সূত্র আমাদের বারো পর্যন্ত দেওয়া আছে এখানে তোমার নক্তবিধানের, তো নক্তবিধানের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করে দিলাম। এবারে যদি এর মধ্যে কোনো সমস্যা কোনোটা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলবে, আমি আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা আসবো, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।